সো গাইস আজকে ভিডিও তোমাদেরকে তোমাদের মোবাইলের ডিসপ্লের এমন তিনটি গুরুত্বপূর্ণ সেটিং বলে দেবো। সিম্পলি যদি গাইস তোমরা তোমাদের মোবাইলের সেটিং কে এই সমস্ত সেটিং গুলো গাইস অন করে দাও, তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে। হ্যাঁ গাইস, ডিসপ্লের মধ্যে কিন্তু গাইস এমন তিনটি হিডেন সেটিং আছে, সিম্পলি যদি তোমরা গাইস তোমাদের মোবাইলে এই সমস্ত সেটিং গুলো গাইস অ্যাক্টিভ করে দাও, তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, তোমরা কিন্তু গাইস ভাবতেও পারবে না। সো গাইস খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ভিডিও চলেছে, তো গাইস ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে পারেন গাইস। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস এই সমস্ত সেটিং গুলো অ্যাক্টিভ করার জন্য তোমরা কি করবে, সিম্পলি গাইস তোমরা তোমাদের মোবাইলের সেটিং টা এখানে ওপেন করে নেবে। এন্ড গাইস এখানে একটা অপশন তোমরা দেখতে পাবে ডিসপ্লে এন্ড ব্রাইটনেস। সিম্পলি গাইস তোমরা কি করবে, তোমাদের মোবাইলে এই সেটিং টা এখানে ওপেন করে নেবে। এন্ড গাইস এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে অটো ব্রাইটনেস। সিম্পলি গাইস তোমরা কি করবে, এই অপশন টা এখানে অন করে দিবে। এন্ড গাইস তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইলে ব্রাইটনেস কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু গাইস ডাউন হয়ে গেছে। এন্ড গাইস এই সেটিং করার ফলে গাইস তুমি কি হবে, যখন গাইস তোমরা কোনো অন্ধকার জায়গায় থাকবে গাইস অটোমেটিক্যালি কিন্তু গাইস তোমাদের ব্রাইটনেস ডাউন হয়ে যাবে। এন্ড যখন গাইস তোমরা কোনো লাইটে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ব্রাইটনেস কিন্তু এখান দিয়ে আপ হয়ে যাবে। তো গাইস এটা করার ফলে কিন্তু গাইস তোমাদের মোবাইলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে, কারণ কিন্তু গাইস অটোমেটিক্যালি কিন্তু এটি কিন্তু গাইস ডাউন হয়ে যায়। এন্ড গাইস এটি করার পরে গাইস নিচে আরেকটা অপশন তোমরা দেখতে হবে গাইস ডার্ক মোড। সিম্পলি তোমরা কি করবে, ডার্ক মোড উপরে কিন্তু ক্লিক করে দেবে। এন্ড গাইস এখানে ক্লিক করবে, এন্ড গাইস এখানে ডার্ক মোড এর কিছু অপশন তোমরা দেখতে পাবে। সিম্পলি এই ডার্ক মোডটি তোমরা এখান দিয়ে অ্যাক্টিভ করে দেবে। এন্ড গাইস দেখবে তোমাদের মোবাইলের ডিসপ্লে কিন্তু এখান দিয়ে কিন্তু গাইস ব্যাকগ্রাউন্ড কিন্তু গাইস ব্ল্যাক হয়ে গেছে। এন্ড গাইস তোমরা কিন্তু ভাবতেও পারবে না, তোমরা যদি তোমাদের মোবাইলে ডার্ক মোড ইনেবল করে রাখো তোমাদের মোবাইলে কিন্তু গাইস 50% বেশি কিন্তু ব্যাটারি কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে। এন্ড গাইস এটি করার পর গাইস নিচে চলে আসবে। এন্ড গাইস আরেকটা অপশন তোমরা দেখতে পাবে গাইস অটো লক। সিম্পলি গাইস তোমরা কি করবে, এই অটো লকের উপর তোমরা সিম্পলি এখান দিয়ে ক্লিক করে দেবে। এন্ড গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অটো লক কিন্তু এখানে 30 মিনিট সেট করা আছে। গাইস সিম্পলি তোমরা কি করবে, 15 সেকেন্ড বা 30 সেকেন্ডে কিন্তু গাইস তোমরা অটো লক কিন্তু সেট করে দেবে। এন্ড গাইস এটি করার ফলে গাইস কি হবে, তোমরা যখন তোমাদের মোবাইলটাকে গাইস ডিসপ্লে অন করে এইভাবে রেখে দাও তোমাদের মোবাইল কিন্তু গাইস অনেকটা সময় পর্যন্ত কিন্তু গাইস ডিসপ্লে কিন্তু গাইস অন থাকে। এন্ড এর জন্য কিন্তু গাইস তোমাদের মোবাইলে প্রচুর পরিমাণে ব্যাটারি কিন্তু গাইস নষ্ট হয়। যেমন গাইস দেখতে পেলে আমার কিন্তু 30 মিনিট সেট করা ছিল। এন্ড গাইস আমি যদি আমার মোবাইলটাকে এইভাবে গাইস রেখে দিই ডিসপ্লে অন করে, আমার মোবাইলের ডিসপ্লে কিন্তু গাইস 30 মিনিট পর গিয়ে কিন্তু গাইস অফ হবে। এন্ড গাইস এই 30 মিনিটে কিন্তু আমার মোবাইলের প্রচুর পরিমাণে ব্যাটারি কিন্তু গাইস নষ্ট হবে। তো গাইস এর জন্য তোমরা সিম্পলি কি করবে, এখান দিয়ে কিন্তু গাইস 30 সেকেন্ড অথবা কিন্তু 15 সেকেন্ড করে দেবে। তাহলে গাইস তোমরা কিন্তু গাইস 15 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের মোবাইলের ডিসপ্লে কিন্তু গাইস এখানে অফ হয়ে যাবে। সো গাইস তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ করার জন্য এই সমস্ত সেটিং গুলো গাইস খুব গুরুত্বপূর্ণ সেটিং। তো গাইস তোমরা একবার কিন্তু এই সমস্ত সেটিং গুলো তোমাদের মোবাইল অ্যাক্টিভ করবে। এন্ড কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই সমস্ত সেটিং গুলো তোমাদের মোবাইলে ওয়ার্ক করছে কিনা। সো গাইস আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। এন্ড গাইস চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকম মজার মজার ভিডিও সবার আগে দেখার জন্য। সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।